প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফলাফল। গোটা রাজ্যে ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হাত 6% বেশি। শুক্রবার প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। গোটা রাজ্যে এবার মোট পরীক্ষার্থী ছিল 8,25,335 জন, তার মধ্যে পাশ করেছেন 6,63,513 জন। ফলাফলের একটা পরিসংখ্যান দিয়ে দিচ্ছি। আমাদের মোট এনরোল পরীক্ষার্থী ছিল 8,25,335 জন। এর মধ্যে মোট পরীক্ষা দিয়েছে হচ্ছে 8,04,895 জন এবং মোট পাশ করেছে হচ্ছে 6,63,516 জন। অর্থাৎ মোট পাশের হার 83.75%, মোট পাশের হার 83.75%। এবারে পাশের হার প্রায় 83.75%। এবারে পুরুষ পরীক্ষার্থীদের থেকে মহিলাদের পাশের হার বেশি। পুরুষদের থেকে মহিলারা প্রায় 6% বেশি পাশ করেছেন। এবছর ছাত্রছাত্রীর পরীক্ষার হার ছাত্র হচ্ছে 47%, 47% এবং ছাত্রী 53%। ছাত্রদের তুলনায় ছাত্রীরা 6% বেশি। এবছর পরীক্ষা শুরু হয় গত 27 মার্চ। পরীক্ষার 58 দিনের মাথায় এদিন প্রকাশিত হলো ফলাফল। এবছর প্রথম থেকে দশমের মধ্যে রয়েছেন প্রায় 80 জন। ফলাফল ঘোষণার পর ছাত্রছাত্রীরা যে যার স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করেছেন। ফলাফল জানার পর ছাত্রছাত্রীদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় বনগাঁ মহকুমার মধ্যে সবচেয়ে বড় গার্লস স্কুল, সেই হিসেবে প্রত্যেকবারই রেজাল্ট একটা কৃতিত্বের দাবি রাখে, এবারেও তাই হয়েছে। মোট পরীক্ষার্থী ছিল 354 জন, তাতে ফেল করেছে 4 জন। ফার্স্ট হয়েছে রূপকথা হীরা 467, সায়েন্স বিভাগ থেকে। সেকেন্ড হয়েছে অন্বেষা সাধু 465। থার্ড হয়েছে ঋতুপর্ণ আঢ্য 461। খুবই ভালো লাগছে, কারণ এরা বেরিয়ে অনেকই বড় জায়গায় যাবে এবং আমাদের স্কুলের নাম থাকবে, কারণ যেহেতু কুমুদিনী স্কুলে পড়েছে, প্রথম মাধার স্কুলকে তো বাদ দেওয়া যায় না, যে যেখানেই যাক না কেন। আমাদের স্কুল থেকে অরিত্র বিশ্বাস 476 পেয়ে ও হাইস্ট নম্বর পেয়েছে। এবছর আমাদের স্কুল থেকে 400 উপরে নম্বর পেয়েছে 44 জন ছাত্র। আর্টসের হাইস্ট উঠেছে 459 ঈশানু রায়। আরও ভালো করে রেজাল্ট তোমরা করবে, যারা সামনের বছর পরীক্ষা দেবে তাদের ভালো রেজাল্ট করবার জন্য ভালো করে পড়তে হবে, পড়ার বিকল্প নেই। যেরকম আমরা এক্সপেকটেশন করেছিলাম আশা, সেরকম এক্সপেকটেশনটা পূরণ হয়েছে।